কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দিনভর নানা কর্মসূচি শেষে রাতে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।